ত্রিপুরা এফেয়ার্স অ্যান্ড ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও নমস্কার। আজকে একটি খুব ভালো নোটিফিকেশান এসেছে, তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এসেছে। ব্যাংকিংয়ে খুব ভালো একটা ভ্যাকেন্সি, 5,000-এর উপরে পোস্ট রয়েছে। অনেকদিন পরে একটা ভালো ভ্যাকেন্সি এসেছে, তো এটা SBI ক্লার্ক ভ্যাকেন্সি, তারপরে পিইউ আসবে। অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হবে 7/9/2022 এবং 27 তারিখ পর্যন্ত চলবে 9-এর। খুব ভালো একটা ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে। স্টেট ওয়াইজ কটা ভ্যাকেন্সি রয়েছে, টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে 5,008, ঠিক আছে, 5,008টা ভ্যাকেন্সি রয়েছে। নর্থ ইস্টের মধ্যে যে স্টেটগুলো রয়েছে, আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এখানে দেওয়া হয়েছে। তো তোমরা আসামও ফিল আপ করতে পারবে, কোনো প্রবলেম নেই। অন্য স্টেটও ফিল আপ করতে পারবে, ত্রিপুরাতেও করতে পারবে। তো অনেকগুলি ভ্যাকেন্সি, তার যারা ব্যাংকে প্রিপারেশন করছো ওদের জন্য একটা সুবর্ণ সুযোগ। ম্যাক্সিমাম এই 28 বছর এবং রিল্যাক্সেশন রয়েছে এসিদের, এসটিদের 5 বছরের এবং বাকি OBCদের 3 বছর, এভাবে দেওয়া হয়েছে। তো প্রথমে যে এক্সামটা হবে প্রিলিমিনারি এক্সাম, প্রিলিমিনারি 100 মার্কের এক্সাম হবে। ইংলিশ থাকবে 30টা কোশ্চেন 30 মার্ক, নিউমেরিক্যাল এবিলিটি 35টা কোশ্চেন 35 মার্ক, রিজনাল এবিলিটি 35টা কোশ্চেন 35 মার্ক, টোটাল 100টা কোশ্চেন 100 মার্ক। 1 ঘন্টা টাইম থাকবে তোমাদের, 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে টাইম। এটা হলো প্রিলিমস, তারপরে ক্লিয়ার হলে আমাদের মেন্স হবে। তো মেন্সে সিলেবাসটা দিয়ে দিচ্ছি, 200 নম্বর এক্সাম হবে, তো এটা পরে আমাদের তোমরা দেখতে পারবে। তো এটা ছিল নোটিফিকেশনটা। তো যারা ব্যাংকে জব করার ইচ্ছে ওদের জন্য একটা সুবর্ণ সুযোগ। ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে। তো এটা হলো ওয়েবসাইটটা sbico.in/career সেকশনে গিয়ে তোমরা পেয়ে যাবে নোটিফিকেশনটা। তো এখানে আবার দিয়ে দেওয়া হয়েছে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা, তোমরা এখানে ক্লিক করে ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে। কাল থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তো যারা মানে ব্যাংকের নোটিফিকেশনের জন্য ওয়েট করছিলে, চলে এসেছে, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। এই বলে আজকে এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।